স্কুল সংযুক্তিকরণের প্রতিবাদে সুনাইয়ে ধর্ণা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে সুনাই বকরাপার খুরশিদ আলী ও সুখদেবনাথ হাই স্কুলের সামনে প্রতিবাদ জানানো হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাজুদ আহমেদ লস্করের নেতৃত্বে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্য শিক্ষা দফতরের স্কুল সংযুক্তিকরণে তীব্র প্রতিবাদ জানান তারা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সুনাইয়ের ইনচার্জ মাজুদ আহমেদ লস্কর ছাড়াও যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুনিম আহমেদ মাজারবুইয়া, স্কুল পরিচালন কমিটির সভাপতি আজাদ হোসেন লস্কর, দলীয় কর্মকর্তা শাহিন আহমেদ বরবুইয়া, আমির হোসেন লস্কর, আইনুল হক চৌধুরী, আফজালুর হোসেন লস্কর, মতিউর রহমান লস্কর প্রমুখ। মাজুদ আহমেদ লস্কর তার বক্তব্যে সরকারের এহেন সিদ্ধান্তে তীব্র ভাষায় নিন্দা জানান। তিনি বলেন, এই সরকার জনবিরোধী যেমন তেমনই শিক্ষাবিরোধী সরকার। এই স্কুলটি বহাল রাখার জন্য শীঘ্রই তারা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করবেন বলে জানান তিনি। এছাড়াও স্কুল সংযুক্তকরণ নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। সুনাই থেকে বাপন লস্করের রিপোর্ট। আসাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পদক্ষেপ নিয়েছে, দেখা গিয়েছে যে বিগত দিনে আসাম সরকার, আসামে যে বিজেপি শাসিত সরকার যেভাবে কিছু স্কুলকে মানে ইমিগ্রেশন করার চেষ্টা করছে বা এবলিশ করার চেষ্টা করছে, তার জন্য প্রতিবাদে আজকে আমরা এই অবস্থান ধর্মসূচি ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছি। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেবের নির্দেশে বিশেষ করে আমরা বলতে চাই যে বিগত দিনে আমরা দেখেছি যে এই স্কুলের একটা ঐতিহ্য আছে, সেভাবে কাছাড়ে গ্রাম কাছাড়ে বিভিন্ন অঞ্চলে এভাবে স্কুল, পুরানো স্কুল আছে বা ঐতিহ্যবাহী স্কুল কিছুটা আছে। কারণবশত হয়তো বিগত দিনে আমরা দেখেছি যেভাবে মহামারী ছিল বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ছিল, যার কারণে হয়তো পড়াশোনা ঠিক সেভাবে হতে পারেনি, তার জন্য একটি বছরের রেজাল্ট দেখে এভাবে একটা ঐতিহ্যবাহী স্কুলগুলোকে যেভাবে ইমিগ্রেশন করার চেষ্টা চলছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছি। সেটা সমগ্র আসামে চলছে এবং সেই মর্মে আজকে এই সুনাই অঞ্চলে আমরা এই সুনাই তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কার্যসূচি হাতে নিয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, এই সরকার যে জনবিরোধী এবং গরিব বিরোধী এবং শিক্ষা বিরোধী তার প্রমাণ আমরা এই মুহূর্তে পেয়েছি। আজকে দেখুন, এই জায়গায় একটা স্কুল 1983 সালে স্কুলটা স্থাপিত হয়েছিল এবং অনেক স্টুডেন্টরা এই স্কুল থেকে বেরিয়ে পড়াশোনা করে সম্মানের সহিত বেরিয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই স্কুলটা ইমিগ্রেশন করে নিয়ে যাওয়া হচ্ছে। এই গ্রাম অঞ্চলে ওই 5 কিলোমিটারের সারাউন্ডিংয়ে কোনো এইভাবে স্কুল নেই, যে জায়গায় আজকে এই গ্রাম অঞ্চলের দরিদ্র যারা ছেলেমেয়েরা আছে সেরা কীভাবে পড়াশোনা করবে। সরকার এই ব্যাপারে চিন্তা না করে এভাবে অমানবিক চিন্তাধারার মাধ্যমে যেভাবে এই স্কুলকে ইমিগ্রেশন করছে বা তাছাড়া বিভিন্ন জায়গায় স্কুল ইমিগ্রেশন করছে, তার তীব্র ভাষায় আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার এবং নিন্দা জানাই। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং আগামী দিনেও লড়বে। আমরা এই স্কুল নিয়ে এবং বাকি যেগুলো স্কুল আছে কাছাড়ে বিশেষ করে সেগুলো নিয়ে আমরা ডিসি মহোদয়ের সাথে অতিসত্বর আমরা যোগাযোগ করবো এবং মেমোরেন্ডাম দিব, যাতে এই স্কুলটাকে আমরা এই জায়গায় রাখতে পারি। অবশ্যই শিক্ষকরা সে ব্যাপারে নজর দিবেন, ভালোভাবে পড়ানোর চেষ্টা করবেন, কিন্তু তার মানে এটা নয় একটা স্কুলের এক বছরের রেজাল্ট দেখে একটা স্কুলকে এভাবে ইমিগ্রেশন করা। তার জন্য আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই।